আজ ভোট প্রচারের শেষ দিন, বিকেল 5টা পর্যন্ত প্রচারের সময় আছে। সেই সময়কে লক্ষ্য রেখে সব দলের নেতারা ঝাঁপিয়ে পড়েছে। তেমনি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার হামজাপুর বর্ডার সংলগ্ন গ্রামে প্রচারে যান। সেই গ্রামে পৌঁছাতেই নেমে যায় মানুষের ঢল। সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন হামজাপুরের মানুষ। কেউ হাত মেলাচ্ছেন, কেউ প্রণাম করছেন সুকান্ত মজুমদারকে। সীমান্তবর্তী এলাকায় এলাকার মানুষের চাওয়া পাওয়া তুলে ধরেন সুকান্ত মজুমদারের কাছে। সুকান্ত মজুমদার তাদের প্রশ্নের উত্তরে জানান, এই লোকসভা ভোটে তিনি জিতলে তাদের অভিযোগ খতিয়ে দেখবেন এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এখন দেখার বিষয় বিজেপি প্রার্থী জেতার পর কতটা এই এলাকার মানুষের কাজে আসেন। দেখুন, আগাগোড়ায় আমরা বলে আসছি যে সুকান্ত বাবু এবং তার কিছু কতিপয় মানুষ বাংলার 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা বন্ধ করেছে। আজকে যে চিঠিটা ভাইরাল হয়েছে তাতে আবার লিখেছে, আবার উনি নাড্ডাকে, যে কি নাড্ডাকে অ্যাড্রেস করে চিঠিটা লিখেছে, যে আমি না বলা পর্যন্ত বাংলার টাকা দেবেন না। কেন্দ্রীয় সরকার একটা মন্ত্রক, একটা সাধারণ এমপির কথা চিন্তা করে, এমপিকে খুব বিশ্বাস করে এই ধরনের কাজ করছেন। এটা এই চিঠিতে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষের কাছে পরিষ্কার যে বাংলার, যেমন আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন যে বাংলার বাঙালিদের কিছু শত্রু বাংলায় বসে আছেন, তেমনি আমরা বলছি বালুরঘাটের শত্রু আমাদের বালুরঘাটেই বসে আছে, তাকে একটি ভোটও নয়।